আল্লাহর ভয় আল্লাহর আল্লাহর আওয়াজ শোনার সাথে সাথে খাঁটি মুমিন দ্বারা তাদের দিনের মধ্যে কেমন কম্পন সৃষ্টি হয়ে যাবে। খাঁটি মুমিন আজান শোনার সাথে সাথে আল্লাহর আওয়াজ শোনার সাথে সাথে খাঁটি মুমিন কখনো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারে না, খাঁটি মুমিন দোকান খোলা রাখতে পারে না, খাঁটি মুমিন দুনিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে পারে না। কারণ মুমিন এটাই জানে আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ যত বড় আল্লাহর হুকুমটাও তত বড়। এই বিষয় নিয়ে কতজন আলোচনা করেছে বাবা জি আমার। আজ দ্বিতীয় পয়েন্টে চলে গেলাম। খাঁটি মুমিনের দ্বিতীয় গুণ আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ বলেন ওয়াইদা তুদিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়াইদা তুদিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ খাঁটি মুমিন যারা আল্লাহর কালাম তেলাওয়াত শুনলেন, আল্লাহর কালামের তেলাওয়াত শোনার সাথে সাথে তার ঈমান বেড়ে যায়। আল্লাহর কালাম তেলাওয়াত করলে এবং শুনলে কি করে ঈমান বেড়ে যায়, ঈমানি পাওয়ার বেড়ে যায়। আজ তো বাবা আমাদের আল্লাহর কালামের তেলাওয়াত নাই, তেলাওয়াত শোনার উপর গুরুত্ব নাই, যার কারণে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহর মহাব্বতের চাইতে দলের মহাব্বতটাই আমার কাছে বেশি, আমার মালিকের মহাব্বতের চাইতে আমার নেতার মহাব্বত অন্তরে বেশি, আখেরাতের মহাব্বতের চাইতে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সার মহাব্বতটাই বেশি। ও বন্ধু, একটাই কারণ, সেটা হলো ঈমানটা একটু দুর্বল হওয়ার কারণে। এই জন্য ঈমানের পাওয়ার যদি বাড়াইতে হয় আল্লাহর কালামের তেলাওয়াত করানো দরকার, শোনাও দরকার। বন্ধুরা আমার, আল্লাহর কালাম এটা কেমন একটা কালাম, কেমন একটা কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে এবং শুনলে মানুষের ঈমানের পাওয়ার বেড়ে যায়। এটা এমন একটা কিতাব, দুনিয়ার কিতাব যারা বর্ণনা করে, দুনিয়ার বই পুস্তক যারা লেখে, লেখার শুরুতে একটা কথা লিখে দেয়, ও আল্লাহর বান্দারা আমার লেখার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ভুলটা ধরায় দিবা, ভুল ধরায় দিলে আমি সংশোধন করার চেষ্টা করো। কথা বলুন ঠিক কিনা, এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। যদি ভুল ধরায় দেন তাহলে আমি খুশি হব এবং এই ভুলটা সংশোধন করার চেষ্টা করব। প্রতিটা বাংলাদেশে এই পৃথিবীতে দুনিয়ার যত বই পুস্তক আছে প্রতিটা লেখক কিন্তু এই কথাটা শুরুতে লিখে দেন, কিন্তু আপনার আমার মালিকের কেমন কালাম। আরে মালিক তো কিতাবের শুরুতে আল্লাহ বলেন জালিকাল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আরবের কবিরা, কাফের বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিতাব পড়ে পড়ে শুনাইতেছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনতেছেন, তখন আরবের বেঈমান গুলা কাফের মুশরিকরা আমার নবীকে যা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যে কিতাব পড়তেছো এটা তুমি বানায় বানায় পড়তেছো, এটা আসল কিতাব নয়, এটা তোমার বানানো একটা কিতাব কন্যা না হুজুরুল্লাহ। আমার নবীকে যখন এই কথা বললেন আমার আল্লাহ, তখন বললেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন হে রাসূল, আপনি ওই বেঈমানদেরকে চ্যালেঞ্জ করে দেন, আরে এটা যদি আমার বানানো কিতাব হয় তাহলে তোমরাও বানায় বানায়। এই কিতাবের মতো একটা কিতাব নয়, বরঞ্চ আল্লাহ বলেন
فأتوا بسورة من مثلي تمرا صفة سورة موت اكتا سورة بنا نخاو تمرا نزرا جدي ناپارو عرب الله تمہا بندت اسے برو برو قبی اسے ادھر ایک شاند ہے تس جدی کریا تمرا دعوت دیا چشتا کر دیکھو کنتو پاربانا پاربانا بولن تو دنیا کن ممشکتا پاربے আল্লাহর কালামের মতো কালাম বানাইতে পারবে না আমার মালিকের তেলাওয়াত আমার মালিকের দোয়া সুরার মতো সুরা বানাইতে পারবে না আমার মালিকের কালামের দোয়া আয়াতের মতো আয়াত কেউ বানাইতে পারবে না আমার নবী যখন চ্যালেঞ্জ করে দিলেন এইবার বেঈমানেরা তো ঠিক আছে তাহলে একটা কপি দাও একটা সুরার শুরু একটা অংশ দাও অথবা মাঝখানের একটা অংশ দাও আমরা হয়তো আগের অক্ষর আগের আয়াত বানায় দিব অথবা পরের আয়াত বানায় দিব আল্লাহ বললেন হাবিব আপনি দিয়ে দেন আমার নবী তখন সুরায় কাউসারের প্রথম আয়াতটা দিয়ে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার যাও এটা দিয়ে দিলাম দেখো যদি তোমরা পারো এটার পরে কি হবে সেটা তো বানায় দেখাও বলেন কি পারবে পারবে না না পারবে না পারবে না ও নবীর উম্মতের দল আমার মালিকের কেমন কিতাব যেই কিতাব তেলাওয়াত করলে ইমানি পাওয়ার বেড়ে যায় যেই কিতাবের তেলাওয়াত শুনলে ইমানি পাওয়ার বেড়ে যায় এটাই আমার একটা দামি কিতাব আরে বেঈমানেরা পারবে তো দূরের কথা বাবা সবাই মিলে মিলে বসলো বসার পরে গবেষণা করলো আরো বলে বড় বড় কবি কবি আবার বড় কবি সাহিত্য যারা সবাইকে দাওয়াত দিয়া এক জায়গায় বসে বললো তোমরা সবাই মিলে এই ইন্না আতাইনাকাল কাউসারের পরে কি আয়াত হতে পারে কি আয়াত হতে পারে কবিতা বানাও যদি বানাইতে পারো আমাদের ইজ্জত থাকবে যদি বানাইতে না পারো মোহাম্মদের কাছে আমাদের ইজ্জত থাকবে না এবার সবাই চেষ্টা করলো বন্ধুরা আমার মালিকের পাঠানো কেমন কালাম কেমন কিতাব দেখো বড় বড় আরবের বড় বড় কবি সাহিত্য সবাই চেষ্টা করে ফেল হইয়া দেখে আগেরটা মিলাইতে পারলে আগা মিলাইতে পারলে গোড়া মিলাইতে পারে না আগা গোড়া দুইটা মিলাইতে পারলে মাঝখানে মিলাইতে পারে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত পারে না পারে নাই ওই আরবের কবিরা চিন্তা করলো কিরে এটা তো আসমানি সেজদাত ছাড়া কোনো কিতাব হতে পারে না তাহলে একটা কাজ করি চলো এই আসমানি কিতাব যেই মানুষটার উপর যে বান্দার উপর নাজিল হল ওই মানুষটাকে আমরা একটা নজর একটু সবাই মিলে দেখে যাই সবাই গেলাম নবীর কাছে কবির কাছে যাইয়া কাগজের টুকরার মধ্যে লিখে দিল ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন কিতাব যেই কিতাবের যেই সুরার আমরা আগের আয়াত মিলাইতে পারলে পরেরটা পারি না পরেরটা পারলে আগেরটা পারি না আগে পরে দুইটা পারলে মাঝখানটা আমাদের মিলে না এটা আমরা যেহেতু আরবের বড় বড় কবিরাই মিলে যেখানে যেখানে আমরা ফেল হয়ে গেলাম তাহলে আমরাও চ্যালেঞ্জ করে বলে গেলাম এটা পৃথিবীর কোন কবি আর পারবে না আমরা সবাই সাক্ষী দিয়ে দিলাম এটা কোন দুনিয়ার কোন বানানো কবিতা হতে পারে না এটা মহান মালিক আল্লাহর আসমানি কিতাব বাবা জি আমার এই কিতাব তেলাওয়াত করলে মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায় এই কিতাব তেলাওয়াত করলে মুমিনের ঈমানই পাওয়ার বেড়ে যায় কিতাব তেলাওয়াত শুনলে কিতাবের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমানই পাওয়ার বেড়ে যায় এটা এমন একটা কিতাব যে ব্যক্তি তেলাওয়াত করবে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করছে আমার মালিক আল্লাহ দয়া করে মনে করে ভালোবেসে আপনার আমার আমলনামায় একবার সূরাতুল ইখলাস তেলাওয়াতের বিনিময় 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহর সাথে সাথে আমলনামায় দান করে দিয়েছে আরে তাতে এমন একটি দামি কিতাব যে বান্দা তেলাওয়াত করতে জানে না পাশে বসে বসে মনোযোগ দিয়ে শুনবে তেলাওয়াত করে বান্দা যে সওয়াব পাইলো যে বান্দা পাশে বসে মনোযোগ সহকারে শুনলো তার আমল নামায় পুরা 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দিবেন ও বন্ধুরা আমার এই আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা ঈমানি পাওয়ার কিভাবে বেড়ে যায় প্রত্যেকটি বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি